এর জন্যই। আসসালামু আলাইকুম, নিউ ফোর্থ ইয়ারের ভাইয়া আপুরা এবং অলসো হচ্ছে থার্ড ইয়ারের ছোট ভাই এবং ছোট আপুরা, আজকের হচ্ছে আমার এই লাইভ অ্যানাউন্সমেন্টটা বেসিকলি তোমাদের জন্যই। তো আজকে আমরা বেসিকলি কথা বলবো মাইক্রোবায়োলজি নিয়ে। যারা ফোর্থ ইয়ারে অলরেডি পড়ছো তারা জানো যে মাইক্রো এমন একটা সাবজেক্ট যেটা যখন আমরা পড়া শুরু করি ইনিশিয়ালি আমাদের মনে হয় কি সাবজেক্টটা অনেক ইজি মনে হয় ফার্স্টের দিকে পড়ার সময়, কিন্তু যতই পড়তে থাকি দেখা যায় হচ্ছে এক পেজ পড়লে এক পেজ পড়ে সামনের পেজে গেলে আগের পেজে আমাদের কি কি পড়েছিলাম কিছুই মনে থাকে না। অত মানে অনেকগুলো ল্যাব ডায়াগনোসিস, অনেকগুলো ফাইন্ডিংস, মানে সব কিছু কেমন যেন তালগোল পাকিয়ে যায়, তাই না? যখন ব্যাকটেরিওলজি যখন পড়ি তখন দেখা যায় হচ্ছে একটা ল্যাব ডায়াগনোসিস আরেকটার মধ্যে ঢুকে যায়, একটার সাথে আরেকটা কেমন জানি প্যাচ লেগে যায়, এরকম আমাদের কেমন জানি মনে হয়। আর ইমিউনোলজির কথা যদি বলি, ইমিউনোলজি এটা হচ্ছে এমন একটা টপিক যে এটা হচ্ছে ওয়ান অফ দ্য মানে মোস্ট বিউটিফুল টপিক আমাদের এমবিবিএস কারিকুলামের জন্য, কিন্তু তারপরও এই ইমিউনোলজি আসলে অনেকের জন্য মানে অত্যন্ত ভয়ের কারণ আর কি, জাস্ট কনসেপ্ট ক্লিয়ার না থাকার কারণে। তো এই সব কিছু আসলে মানে চিন্তা করেই আর কি আজকে লাইভটা করা, কারণ হচ্ছে এই টপিকগুলো শুধুমাত্র আমাদের এমবিবিএস লেভেলের জন্য না, এগুলো আমাদের আলটিমেটলি পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষা। আমি রিসেন্টলি এমআরসিপি পরীক্ষা দিয়েছি, তো আর হচ্ছে এফসিপিএস পরীক্ষার সিলেবাস একটু নাড়াচাড়া করেছি, ওখান থেকে দেখতে পেয়েছি যে এমন কোনো এক্সাম নেই যেখানে মানে যেমন হচ্ছে এফসিপিএস, এমডি, এমআরসিপি, যেখানে হচ্ছে আমাদের মাইক্রোবায়োলজি অর্থাৎ ইনফেকশাস ডিজিজ থেকে কোয়েশ্চেন আসে না। আবার হচ্ছে ইমিউনোলজি থেকেও সবগুলো জায়গায় অনেকগুলো প্রশ্ন আমাদের চলে আসে। তো দেখা যায় ফোর্থ ইয়ারের কনসেপ্ট ক্লিয়ার না থাকার কারণে আমরা ওই জায়গায় গিয়ে মানে আমরা অনেক ডিফিকাল্টিজ আসলে ফেস করতে দেখা যায় আর কি। তো এই সব কিছু আসলে চিন্তা করেই মানে আজকে আমরা র্যামফিট মেডিভার্সের পক্ষ থেকে আমরা ডিসিশন নিয়েছি যে আমরা মাইক্রোবায়োলজির উপরে একটা কোর্স নিয়ে আসবো আর কি। এই কোর্সের মধ্যে মেন্টর হিসেবে আমি নিজে থাকবো, আমি ডাক্তার শাওন, আর হচ্ছে আমার সাথে আরও থাকবেন হচ্ছে র্যামফিট মেডিভার্সের আপনাদের সবার পরিচিত মুখ মোকাদ্দুসুর রহমান সিফাত। তো এই কোর্সটা আসলে আমরা এমনভাবে সাজিয়েছি যেন প্রত্যেকটা ব্যাকটেরিয়া আমাদের মানে প্রত্যেকটা টপিক ইমিউনোলজি ব্যাকটেরিওলজি প্রত্যেকটা টপিক যেন আমাদের হচ্ছে একদম ভালো মতো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায় এবং আমরা খুব ইজিলি প্রত্যেকটা ব্যাকটেরিয়ার যে ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো আর কি, এই ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো যেন আমরা ভালোভাবে ইজিলি মনে রাখতে পারি। তারপরে হচ্ছে এখান থেকে আমরা হচ্ছে সিনারিও বেসড কিছু জিনিসপত্র আমরা এমনভাবে আলোচনা করব যেন এসব জিনিস আমাদের ফিউচারে যখন আমরা পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষাগুলো দিব তখন যেন আমাদের এসব জিনিস হচ্ছে মানে তখন আমরা কোরিলেট করতে পারি, এভাবে সিনারিও বেসড আমরা কিছু আলোচনা করব। তারপরে আমাদের এই কোর্সটা মেইনলি ফোকাস করা হয়েছে ফোর্থ ইয়ারের ফার্স্ট টার্ম এক্সামের উপরে। কীরকম আমাদের এই টপিকের মধ্যে, এই কোর্সের মধ্যে আমরা মেইনলি কাভার করব ব্যাকটেরিওলজি এবং হচ্ছে ইমিউনোলজি, এই দুইটা টপিক আমরা এই কোর্সে আপাতত কাভার করব, যেন ফার্স্ট টার্ম এক্সাম আসার আগেই আমাদের যেন ফার্স্ট টার্ম রিলেটেড যে টপিকগুলো এগুলো সবার ভালো মতো ক্লিয়ার হয়ে যায় এবং আমাদের ফার্স্ট টার্ম এক্সাম দিতে ইনশাল্লাহ যেন কোনো ডিফিকাল্টিস মানে যেন না হয় আর কি। তো এই কোর্সের পরে ইনশাল্লাহ ভবিষ্যতে সেকেন্ড টার্মের মানে আমাদের অন্যান্য টপিক যেমন ভাইরোলজি, মাইকোলজি, প্যারাসাইটোলজি এগুলো নিয়েও আমাদের কাজ করার ইচ্ছা আছে, কিন্তু আপাতত স্টার্ট হিসাবে আমরা ফার্স্ট টার্ম নিয়েই শুরু করব। এবং ফার্স্ট টার্মের মধ্যে আসলে সবচেয়ে মজার দুইটা টপিক যেমন হচ্ছে একটা ব্যাকটেরিওলজি আর একটা হচ্ছে ইমিউনোলজির মতো টপিক, তো এসব নিয়ে আমরা আসলে আলোচনা করব। তো আমাদের স্টাডি ম্যাটেরিয়ালগুলোই থাকবে হচ্ছে মেইনলি হচ্ছে লেঞ্চ মাইক্রোবায়োলজি, যেটা আমরা আসলে পড়ে থাকি আর কি, আমাদেরকে যেটা সাজেস্ট করা হয়ে থাকে, এটার সাথে হচ্ছে আমরা যে কোনো একটা গাইড ফলো করব, আরিফ গাইড হতে পারে, সেটা কনসেপ্ট গাইড ফলো হতে পারে, কারণ আমাদের হচ্ছে রিটেন এক্সামের প্রিপারেশনও তো আমাদের সাথে নিতে হবে, তাই না? আর এই সবের সাথে আমি যখন যখন স্টুডেন্ট ছিলাম তখনকার কিছু হচ্ছে নোটস আর কি, আমার নিজের কিছু নোট আর কিছু হচ্ছে আমার ফ্রেন্ড সার্কেলের কাছ থেকে কালেক্ট করা নোট, ওই সব জিনিসসহ আমরা একসাথে কম্পাইল করে আমরা ইনশাল্লাহ মানে ক্লাসগুলো আমরা সাজানোর চেষ্টা করবো আর কি। তো কোর্সটা যারা করবে আশা করি সবাই উপকৃত হবে, স্পেশালি যারা ফোর্থ ইয়ারের স্টুডেন্ট এবং ফোর্থ ইয়ারের স্টুডেন্ট যারা থার্ড ইয়ারের ওই সব স্টুডেন্ট যারা হচ্ছে একটু পড়াটা ফোর্থ ইয়ারের পরে একটু এগিয়ে রাখতে চাও, তোমরাও একটু এই কোর্স থেকে অবশ্যই উপকৃত হতে পারো ইনশাল্লাহ। তো খুব শীঘ্রই এই কোর্সের যে ডিটেলস আর কি, ডিটেলস নিয়ে একটা পোস্ট দিয়ে দেওয়া হবে গ্রুপের মধ্যেই, এই গ্রুপেই, ওই পোস্ট দেখে আমরা কোর্সের মানে কবে থেকে লঞ্চ করব। আচ্ছা, লঞ্চের আসলে ডেট হচ্ছে অ্যারাউন্ড, আমি বলে দেই একটা অ্যাপ্রক্সিমেট ডেট হচ্ছে এই মান্থের 20 তারিখের আশেপাশে কোনো একটা ডেট, তারপরে স্পেসিফিক ডেট হচ্ছে আমরা পোস্টের মাধ্যমে গ্রুপের মধ্যে জানিয়ে দিব এবং কোর্স ফিস অ্যান্ড আদার্স যত ডিটেলস আর কি সব কিছু পোস্ট গ্রুপের মধ্যেই পোস্ট দিয়ে জানিয়ে দেওয়া হবে। তো ইনশাল্লাহ, তা আশা করি
আমাদের এই কোর্স সবার জন্যই অনেক উপকারী হবে। তো সবাইকে, মানে ফোর্থ ইয়ারের যারা এই গ্রুপে আছেন, আমি সবাইকে হচ্ছে আশা আমি আশা করব সবাই সবাইকে যেন আমি হচ্ছে কি ইনশাল্লাহ আমাদের কোর্সে পাই। তো একেবারে তখন পরবর্তীতে এইসব নিয়ে আবার কথা হবে। তো আজকের জন্য আমি বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।